আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কোয়েরি অ্যানিমেট মেথড। অ্যানিমেটের যতগুলো মেথড আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। অ্যানিমেট মেথড দ্বারা আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। তো শুরু করার আগে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখেন এখানে আমি জাস্ট একটা বাটন নিয়েছি, যে একটা বাটন নিয়েছি এখানে, আর একটা ডিপ ডিপ নিয়েছি। এবার ডিপে একটা আইডি দিয়েছি বক্স, আর এটাকে জাস্ট ডিজাইন করেছি। এই বক্সের একটা উইথ দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি। জাস্ট এটুকুই আমি করে রেখেছি, টাইম যাতে ওয়েস্ট না হয়। আর আমি এখানে জাস্ট এই যে মেইন ডট জেএস ফাইল ক্রিয়েট করছি, তো এইটা এটা যে এখানে আমি অ্যাড করে নিয়েছি এখানে। আর এটাকে আমরা এখন ওপেন করব, এটাকে হরিজেন্টালি স্প্লিট করি। এখানে মেইন ডট জেএস ফাইলটা, এখানে জাস্ট শুধু ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা আমি করে রেখেছি। এখানে এখন জাস্ট শুধু আমরা কি করব, এখানে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে এই বক্সটা অ্যানিমেট হবে। সো আমরা সিলেক্টর হিসেবে বাটনকে ধরব, ডলার সাইন সিলেক্টর হলো বাটন, বাটন এখানে ডট, এই বাটনকে ক্লিক করলে তো এখানে ক্লিক ইভেন্ট দিতে হবে। ক্লিক ইভেন্ট দিলাম, এটার মধ্যে ফাংশন লিখতে হবে, ফাংশন থার্ড ব্র্যাকেট শুরু শেষ। তো এটার পরে আমরা এই বাটনে ক্লিক করলে এই বক্স অ্যানিমেট হবে, তার মানে বক্সকে সিলেক্টর হিসেবে নিতে হবে। এখানে হবে বক্স আইডি, বক্সকে ধরলাম, এন্ড এখানে এখন এটাকে মেথড দিব আমরা, এটাতে ক্লিক করলে এটা অ্যানিমেট হবে এই বক্স, তার মানে এখানে অ্যানিমেট মেথড, অ্যানিমেট মেথড, তার মানে এটা অ্যানিমেট কি হবে। আমি এটা দিতে পারি যে লেফট থেকে 200 পিক্সেল লেফটে যাবে, লেফট থেকে 200 পিক্সেল এটা সরবে। তো এখান থেকে এখানে লিখতে হলে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর লিখতে হবে, থার্ড ব্র্যাকেট এর মধ্যে আমরা দিব লেফট, লেফট কোণ দিয়ে আমরা এইখানে সেমিকোলনের ভিতরে এটার ভ্যালুটা দিতে হবে। এটা তো প্যারামিটার, আর প্যারামিটারের ভ্যালু দিতে হবে এই কোটেশনের ভেতরে। আপনি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা ইউজ করুন। এখানে আমরা আমাদের হবে 200 পিক্সেল লেফটে যাবে, লেফট 200 পিক্সেল। ওকে, এখন রিলোড দিচ্ছি, ক্লিক দিচ্ছি, এটা কিন্তু যাচ্ছে না। কারণ যাচ্ছে না কেন? কারণ আমাদের এই বক্সকে পজিশন দিতে হবে। যে কোনো বক্সকে যদি আপনি মুভ করতে চান তো অবশ্যই সেই সেটার পজিশন রিলেটিভ করতে হবে। দেখেন এখানে আমরা এই যে এখানে কোনো পজিশন দেই নাই, পজিশন হবে অ্যাবসোলুট, তার মানে সরি এটার পজিশন অ্যাবসোলুট দিতে হবে। অ্যাবসোলুট দিলাম, এখন দেখেন স্টার্ট এই যে লেফটে চলে গেছে। মাল্টিপল প্রপার্টি আমরা নিতে পারি, যদি মাল্টিপল, এটা একটা প্রপার্টি নিলাম, তো এখন আমরা মাল্টিপল প্রপার্টি যদি নেই, যে এটা ক্লিক করলে লেফটে যাবে অ্যান্ড এটার উইথও বেড়ে যাবে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তো মাল্টিপল প্রপার্টি, এটা সিঙ্গেল প্রপার্টি, আর মাল্টিপল প্রপার্টি নিতে গেলে এখানে কমা দিয়ে আমরা নিচে নিচে এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এখানে সেমিকোলন দিতে ভুল হয়ে গেছে, সেমিকোলন দিতে হবে, এখানে সেমিকোলন হবে। তো এইখানে আমরা দিলাম যে লেফট যাবে 200 পিক্সেল অ্যান্ড উইথ বাড়বে, উইথ আমাদের আগে ছিল এখানে 150 পিক্সেল, এই 150 পিক্সেল কে ওভাররাইড করবে, এখানে হবে 200 পিক্সেল, 200 পিক্সেল এলাম, সেট করলাম, রিলোড দিচ্ছি। দেখেন এটার উইথ কিন্তু বেড়ে গেছে। যদি হাইটও চান বাড়াতে তাহলে হাইটও বাড়াতে পারেন, এখানে কমা দিয়ে হাইট, হাইট
সেমিকোলনের মধ্যে হাইটও 200 পিক্সেল হবে। এগেইন রিলোড দিচ্ছি, দেখেন উইথ হাইট বেড়ে গিয়েছে। এইভাবে আমরা মাল্টিপল প্রপার্টি নিতে পারি। তো এখন মনে করেন যে আমরা এখানে উইথ বাড়ালাম, তো এইটা আমরা এইভাবে এই 200 পিক্সেল, যেমন আগে দিয়েছি আমি 150 পিক্সেল, এর সাথে অ্যাড হবে এই 200 পিক্সেল। তাহলে এইটা হচ্ছে আপনার হলো রিলেটিভ ভ্যালুস, একে রিলেটিভ ভ্যালুস বলে। যে আমার আগে যে উইথ দেওয়া আছে এর সাথে আমি এই 200 পিক্সেলও অ্যাড করব, তার মানে 150 আর 200 মানে 350 পিক্সেল হবে। এরকম যদি রিলেটিভ ভ্যালুস নিতে চান তাহলে উইথ দেওয়ার সাথে সাথে এইখানে আমাদের প্লাস দিয়ে ইকুয়াল টু দিতে হবে। তার মানে প্লাস মানে আগে যেটা ছিল যে 150 পিক্সেল, এটার সাথে প্লাস করবে 200 পিক্সেল উইথ। সেম ভাবে হাইটও আমরা এইভাবে নিতে পারি, প্লাস দিয়ে ইকুয়াল টু ইকুয়াল সেভ করলাম। এখন আবার এই যে সেম রেজাল্ট সেম আসবে আমাদের, দেখেন এই যে সেম আসেনি, কিন্তু এই 150 এটার সাথে অ্যাড করছি। দেখেন এখন এখানে কিন্তু আমি 200 পিক্সেল দিয়েছি। এখানে আমি ইন্সপেক্ট করি, দেখেন এই যে 350 পিক্সেল নিয়েছে, এই আগের 150 আর এখন 200। আর যদি আমি এইটা উঠাই দেই, এটা উঠাই দিচ্ছি, একটা উঠাই দিচ্ছি, রিলোড দিচ্ছি, ক্লিক করতেছি, দেখেন এই যে এইটা হাইট কিন্তু 200 পিক্সেল নিয়েছে, উইথ 200 পিক্সেল নিয়েছে, এটাকে ওভার রাইট করছে। কিন্তু যে প্লাস ইকুয়াল টু যেটা দিচ্ছে এটা কিন্তু 350 পিক্সেল নিয়েছে। এই যে এখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে। তো এইভাবে রিলেটিভ ভ্যালুও অ্যাড করতে পারেন প্লাস ইকুয়াল টু অ্যাড করে। এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন সেম ভাবে আমরা এইটাকে এটাও কেটে দিচ্ছি এখানে। এটা তো রিলেটিভ ভ্যালু, আমরা প্রি ডিফাইনও ভ্যালু ইউজ করতে পারি। যেমন হাইটের এখানে, যেমন হাইট আমি হাইট দিলাম, উইথ দিলাম, উইথ দিচ্ছি আমি, উইথের এইখানে আমি হাইট দিয়ে দিতে পারি। যেখানে ক্লিক করলে এই উইথ হাইট হয়ে যে কোনো একটা দিয়ে আপনি এটাকে, যেমন আমি উইথ উঠাই দিচ্ছি, এইখানে এই হাইটের জায়গায় আমি এখানে হাইট করে দিব, হাইট হাইট দিয়ে দিলে, হাইট হাইট দিয়ে দিলে দেখেন এটা রিলোড দিচ্ছি। আমি ক্লিক করছি, এটা দেখেন হাইট হয়ে গিয়েছে, লেফট সাইডে 220 পিক্সেল লেফটে গিয়ে হাইট হয়ে গিয়েছে, দেখেন 200 পিক্স হাইট। বটম যদি দেই, বটম 200 পিক্সেল বটম আসবে, তারপর হাইট হয়ে যাবে, দেখেন বটম হাইট হয়ে গেছে। এইভাবে আমরা হাইট দিতে পারি। আবার যদি এখানে আমি শো দিতে যাই তাহলে তার মানে এটা ডিসপ্লে নাম দিতে হবে এখানে। এটাকে রিলোড দিচ্ছি, এটা ডিসপ্লে নাম দিয়ে দিচ্ছে এখানে, ডিসপ্লে নাম। তার মানে এটা যদি নাম থাকে তার মানে এটা ডিসপ্লে নাই। এখন আমি এটাকে শো করাতে পারি, রিলোড দিচ্ছি নাম। এখন যদি এই হাইট এখানে যদি আমি দেই শো শো, তাহলে ক্লিক করার সাথে সাথে এটা শো হবে, 220 পিক্সেলে শো হবে। তারপরে 200 পিক্সেল, দেখেন এই বাটন থেকে 220 পিক্সেলে শো হয়েছে হাইট, ঠিক আছে। এখন যদি আমি শো হাইট দুইটাই চাই তাহলে আমার এইখানে টগল দিব আমি, টগল রিলোড দিচ্ছি, এখানে দেখেন শো হচ্ছে, আবার ক্লিক দিচ্ছি হাইট হয়ে গেছে, শো হচ্ছে, ক্লিক দিচ্ছি হাইট হয়ে গেছে। তো এটা হলো প্রি ডিফাইন ভ্যালুস। তো এরপরে আমরা কিউ ফাংশনালিটি করতে পারি। কিউ মানে আমরা তো এখানে একটা ইউজ করছি, যে আমি এখানে ক্লিক করছি আমার একটা কাজই হচ্ছে, ক্লিক করছি একটা কাজই হচ্ছে, কিন্তু এই একই ক্লিকে যেমন আমার বাটনে যাবে বা লেফটে যাবে, রাইটে যাবে, আবার নিজের পজিশনে চলে আসবে, এই একাধিক কাজ করতে এই কিউ ফাংশনালিটি ইউজ করতে হয়। তাই কিউ ফাংশনালিটির জন্য আমরা যেমন একই কাজ যদি আমরা বারবার করি তাহলে ওই একই, যেমন এখানে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি,
যেমন এই বক্সকে আমি অ্যাট ফার্স্টে এটার উইথ বাড়াবো, হাইট বাড়াবো, আবার উইথ কমাবো, আবার হাইট কমিয়ে আবার নিজের পজিশনে চলে আসবো। তাহলে একটা কাজ বারবার একাধিকবার করতেছি, তো আমি এই বক্সকে করব। তার মানে এই বক্সকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিব। ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল আমি এখানে দিতে পারি, বক্সও দিতে পারি, এক্স দিতে পারি, ওয়াই দিতে পারি, যে কোনো একটা ভেরিয়েবল। তো আমি বক্স দিলাম, ভেরিয়েবল দিলাম বক্স। তারপরে এই ভেরিয়েবলটা হবে, যেমন আগে আমরা এখানে এই ডলার চিহ্ন দিয়ে বক্স এই আইডি নিয়েছিলাম, তার মানে সেই একইভাবে হবে। এখানে আমি ডলার চিহ্ন দিলাম, এইটার মধ্যে এই আইডিটা হবে, এই বক্সকে ধরবো আমরা, আইডি বক্স, ওকে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। তার মানে এই বক্সের মধ্যে যা আসবে এইটা এই ভেরিয়েবলের মধ্যে এই বক্সে থাকবে, সেম কথা। তো এই বক্সকে আমরা ধরে এখানে বক্স বক্স ডট, তার মানে এই বক্সে অ্যানিমেট হবে, এখানে দিব অ্যানিমেট মেথড, অ্যানিমেট মেথড দিলাম। তো এটার মধ্যে আবার থার্ড ব্র্যাকেট, এখানে আমি একটা দিব, যেমন কি দিব, যে এটার উইথ উইথ হাইট যেটাই দেই, হাইট এটার হাইট হবে 300 পিক্সেল, 300 পিক্সেল, কমা দিলাম, কমা দিয়ে এটার অপাসিটি হবে, অপাসিটি অপাসিটি দিব 0.4, যা দেই অসুবিধা নেই, একটা দিলেই হয়, অপাসিটি এটা আসবে। এখানে সেমিকোলন দিলাম, এই দিলাম আমি একটা, যে এটার হাইট 300 পিক্সেল হবে অ্যান্ড অপাসিটি 0.4 হবে। এখানে আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, এখানে দিচ্ছি উইথ, উইথও 300 পিক্সেল বাড়বে, অপাসিটি এখানে একটু বাড়বে 0.8 দিলাম। এখন রিলোড দিচ্ছি, ক্লিক করতেছি, সরি এটা কোটেশনের মধ্যে হবে, এটা কোটেশনের মধ্যে হবে, ওকে। এখন রিলোড দিচ্ছি, ক্লিক করতেছি, ও এখানে সরি এই যে ডিসপ্লে নাম দেওয়া আছে, আবার রিলোড দিচ্ছি, ক্লিক করতেছি, দেখেন বেড়ে গেছে, প্রথমে এটা বাড়ছে। এটাকে আমি একটু কমেন্টস করে রাখি, দেখেন রিলোড দিচ্ছি, প্রথম আমাদের এটার এই যে হাইট বাড়ছে, হাইট, তারপরে উইথ বাড়বে, এটার উইথ বাড়বে, দেখেন হাইট বাড়লো, উইথ বাড়লো, একসাথে আমি দুইটা কাজ করতেছি। আবার আমি দিচ্ছি যে এখানে আবার ডুপ্লিকেট করতেছি, আবার এই বক্সের হাইট কমে যাবে, হাইট হাইট আগে কত ছিল, 150 পিক্সেল, তো এখানে আমি হাইট 150 পিক্সেল দিলাম, 150 পিক্সেল, আর অপাসিটি ছিল এই 4। আবার ডুপ্লিকেট করতেছি, আবার এইখানে উইথ দিচ্ছি, সেম 150 ছিল, অপাসিটি ছিল 0.8। এখন দেখেন রিলোড দিচ্ছি, আবার ক্লিক করতেছি, দেখেন কমে আবার সেম পজিশনে চলে আসছে। এভাবে আপনি করতে পারেন। এখানে আরো আমি দিতে পারি, যে এখানে আমার এখানে এখন মনে করেন যে আপনি এখানে যখন এটা বড় হবে, তার মানে হাইট 300 পিক্সেল হবে, এখানে এটার ফন্ট সাইজ আপনি চেঞ্জ করে দিতে পারেন, কমা দিয়ে আমি এখানে দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে দিলাম, যেমন এটা থেকে বেড়ে যাবে, আমি এখানে 2 em দিলাম, এটা কোটেশনের মধ্যে হবে, সেভ করলাম। এখন রিলোড দিচ্ছি, ক্লিক করলাম, দেখেন যে ফন্ট সাইজ বেড়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই অ্যানিমেশনগুলো করবেন, অ্যানিমেট মেথড আপনি কিভাবে ইউজ করবেন, ডিটেলস খুবই ইজিলি বোঝালাম। তারপরে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।